আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে ডোমেইন অ্যান্ড হোস্টিং কি এই বিষয় সম্পর্কে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ডোমেইন অ্যান্ড হোস্টিং কি, প্রথমেই আসি ডোমেইন কি সে সম্পর্কে। সহজ কথায়, কোনো ওয়েবসাইটের নাম কি ডোমেইন বলা হয়ে থাকে। যেমন আমরা জানি youtube.com, অ্যাড্রেস হলো youtube.com। এখানে ডোমেইন নেম হলো ইউটিউব এবং .com হলো একটি এক্সটেনশন, অর্থাৎ সবশেষে আমরা পাই youtube.com। ডোমেইনের এক্সটেনশন যে .com দিয়ে হবে এরকম নয়। বিভিন্ন ধরনের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ডোমেইন এক্সটেনশন ব্যবহার করা হয়ে থাকে। যেমন .com ব্যবসা বা সাধারণ কাজের জন্য, .net নেটওয়ার্কিংয়ের জন্য, ইনফরমেশন সাইটের জন্য .info, অর্গানাইজেশন সাইটের জন্য .org, বিভিন্ন ধরনের ডোমেইন এক্সটেনশন ব্যবহার করা হয়ে থাকে। এবার আসি হোস্টিং সম্পর্কে। আপনি একটি ডোমেইন কিনলেন, অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটের একটি নাম কিনলেন। ডোমেইন কিনে রেখে দিলেই আপনার ওয়েবসাইট কার্যকর বা ভিজিবল কখনোই হবে না। আপনার ওয়েবসাইট কার্যকর বা ভিজিবল করার জন্য আপনার ওয়েব ফাইলগুলো যেমন HTML, PHP, ইমেজ, ভিডিও ইত্যাদি বিভিন্ন কন্টেন্ট রাখার জন্য একটি জায়গা দরকার হবে। আর আপনার এই ফাইলগুলো এমন একটি স্থানে রাখতে হবে যেটি 24 ঘন্টাই অনলাইনে থাকবে। আপনার সাইট হোস্ট করা PC চালু থাকলেই কেবলমাত্র ভিজিটররা আপনার ওয়েবসাইটটি দেখতে পারবে। আর এ সেবাটি দিয়ে থাকে বিভিন্ন হোস্টিং কোম্পানিগুলো। অর্থাৎ কোনো ওয়েবসাইট যে জায়গা জুড়ে থাকবে সেটাই ওই ওয়েবসাইটের হোস্টিং। হোস্টিংয়ের জায়গা যত বেশি হবে তত বেশি কন্টেন্ট রাখা যাবে সেই ওয়েবসাইটে। হোস্টিংকে কখনো কখনো সার্ভার বা কখনো কখনো ওয়েব সার্ভারও বলা হয়ে থাকে। তো একটি উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করা যাক। ধরুন আপনার একটি বাড়ি আছে, বাড়িটি 1 একর জমির ওপর অবস্থিত, বাড়ির ঠিকানা সারসি 280 বরিশাল। ওয়েবসাইটের ক্ষেত্রে যদি বলতে যাই তাহলে আপনার বাড়ি আপনার সাইটের কন্টেন্ট, বাড়ির জমি হচ্ছে ওয়েবসাইটের হোস্টিং, বাড়ির ঠিকানা হচ্ছে ওয়েবসাইটের ডোমেইন। অনেকেই মনে করে থাকেন ডোমেইন অ্যান্ড হোস্টিং একই জিনিস, অর্থাৎ একটা কিনলেই দুটাই পাওয়া যায়। না, মূলত ডোমেইন অ্যান্ড হোস্টিং সম্পূর্ণ আলাদা জিনিস, দুটোই আপনার আলাদা আলাদাভাবে ক্রয় করতে পারবেন। তবে সাধারণত যারা হোস্টিং বিক্রি করে থাকে তারা ডোমেইনও বিক্রি করে। আপনি চাইলে একই প্রোভাইডারের কাছ থেকে দুটিই নিতে পারেন, আবার চাইলে আলাদা আলাদাভাবে আলাদা আলাদা কোম্পানির কাছ থেকে নিতে পারেন। তবে আমার মতামত থাকবে ডোমেইন অ্যান্ড হোস্টিং যে কোনো একজন প্রোভাইডারের কাছ থেকে ক্রয় করার জন্য। এতে আপনার ওয়েবসাইটের ডোমেইন অ্যান্ড হোস্টিং মেনটেন করতে অনেক সুবিধা হবে। আপনি চাইলে দেশি এবং বিদেশি বিভিন্ন কোম্পানির কাছ থেকে ডোমেইন অ্যান্ড হোস্টিং নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে কিছু ডোমেইন এবং হোস্টিং কোম্পানির ওয়েবসাইটের লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডোমেইন অ্যান্ড হোস্টিং ক্রয় করে নিতে পারেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।